প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবটিএ টেস্ট পেপার দু হাজার তেইশের বিজ্ঞানের পেজ নম্বর তিনশো পাঁচের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিও নাটনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো দেখো বিবাক কোতে কী বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে কোনটি নাইট্রোজেনযুক্ত খাড়জাত হরমোন তো সঠিক উত্তর হয়ে যাবে বি সাইটোকাইনিন তো সাইটোকাইন হলো একটি নাইট্রোজেনযুক্ত খারজাত হরমোন দুই নম্বর প্রশ্ন দেখো লঘু মস্তিষ্ক কোন কাজটি করে না তো লঘু মস্তিষ্ক যে কাজটি করে না তার সঠিক উত্তর হয়ে যাবে শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা সঠিক উত্তর সি নাম্বারটা শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা তারপরে দেখো পায়রার ডানায় পালকের সংখ্যা তো পায়রার ডানায় পালকের সংখ্যা হয়ে যাবে তেইশটি তারপরে দেখো চোদ্দো নম্বর সরি চার নম্বর প্রশ্ন প্রাণী কোষে বিভাজনে বেমতন্তু গঠনকারী অঙ্গাণুটি হলো অঙ্গাণুটি হলো সঠিক উত্তর হয়ে যাবে বি সেন্ট্রোজম তারপরে পাঁচের দাগে দেখো কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো তো কোষচক্রের সঠিক পর্যায়ক্রম হয়ে সি নাম্বারটা এখানে দেখো জি তারপরে এস জি টু এম ছয় তাকে দেখো সঠিক জোরটি নির্বাচন করো তো এখানে সঠিক জোর যেটা হবে তোমাদের বি নাম্বারটা হবে পেনেরিয়া পুনরুৎপাদন তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা যে বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ হয় না সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে হিমোফিলিয়া এরপরে দেখো আট নম্বর প্রশ্নটা কী বলা আছে অসম্পূর্ণ প্রকটাতার ক্ষেত্রে এক সংক্রায়ন পরীক্ষায় এক টু জনিত ফিনোটাইপের অনুপাত কী হবে তো ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হবে এর সঠিক উত্তর তো এক এক দশমিক নয় দেখো হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল তো এর সঠিক উত্তর হিসাবে জিরো পার্সেন্ট দশ নম্বর প্রশ্ন দেখো কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য তো সিটাকে আছে কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে ভিন্ন ভিন্ন তো এটাও কিন্তু একটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য আবার ডি নাম্বারটাও সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য অভিসারী অভিসারী বিবর্তন নির্দেশ করে তো কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য সি এবং ডি দুটোই কিন্তু সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য এগারো এগারো নম্বর প্রশ্ন দেখো নিচের যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি হলো তো এর সঠিক উত্তর হিসেবে ডি নাম্বারটা অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র তারপর বারো নম্বর দেখো ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ তো ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষের নাম হলো ইও হিপাস। তেরো তাকে দেখো কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশান ঘটায় তো তোমরা সকলেই জানো জল দূষণ কী করে ইউট্রোফিকেশান ঘটায় চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সম্বন্ধকারী ব্যাকটেরিয়া তো এর সঠিক উত্তর হয়ে যাবে এই নাম্বারটাও কিন্তু স্বাধীনজীবী আর বি নাম্বারটাও স্বাধীনজীবী তাহলে অ্যাজোটোভেক্টর কোলস্ট্রিডিয়াম সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বার এ ও সি উভয় পনেরো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে প্যাস লেখা আছে এটা গ্যাস হবে তো অ্যামোনিয়া এনএইচ থ্রিটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় বিভাগ ক্ষতে আছে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো একুশটি প্রশ্ন একুশ নম্বর আছে প্রথম প্রশ্ন এবার আমরা দেখে নেব প্রথম প্রশ্ন কি বলেছে এমিবার গমন অঙ্গের নাম তো এমিবার গমন অঙ্গের নাম হলো ক্ষণপদ তারপরে স্যান্ট্রোমিয়ার ক্রোমোজমের শেষ প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলে তো তোমরা শূন্য স্থানে লেখবে টেলোসেন্ট্রিক দ্বি জননের পরীক্ষা থেকে ম্যান্ডেল ড সূত্রে উপনীত হন তো স্বাধীন সঞ্চারণ সূত্রে উপনীত হন তারপরে মৌচাক থেকে খাদ্যের দূরত্ব অধিক হলে শ্রমিক মৌমাছি ওয়াকটেল প্রকার নাচ করে ওয়াকটেল নাচ করে ড্যাস রোগটির কারণ পারদ ঘটিত দূষণ তো মিনামাটা রোগটির কারণ পারদঘটিত দূষণ তারপরে নাইট্রেট লবণ থেকে গ্যাসীয় নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে ডিনাইট্রিফিকেশান এবার নিজের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন দেখো ভ্যাসোপ্রেসিন ডাই ইউরেটিক হরমোনের ওপর নাম তো এটা সত্য তো পাশে তোমরা সত্য লিখবে আটের দাগেরটা বলেছে জিব্বাইলিন হরমোন উদ্ভিদের অকালপত্র মোচন করে এটা মিথ্যা কারণ উদ্ভিদের অকালপত্র মোচন করে সাইটোকাইনিন হরমোন তারপরে নয় নম্বর প্রশ্ন দেখো মাইটোসিসের এনাফেদশায় ক্রসিং ওভার ঘটে এটাও মিথ্যা কারণ কি মিওসিসের মিওসিসের এনাফেদশায় কী হয় ক্রসিং ওভার ঘটে তারপরে দেখো দশ নম্বর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধুমাত্র হোমো জাইগাস অবস্থায় প্রকাশিত হয় তো এটা হয়ে সত্য তো দুই এর দশ নম্বরটা হয়ে কি সত্য এরপরে দেখো দুই আর এগারো জল সংরক্ষণের জন্য ফণি কাণ্ড কাটায় রূপান্তরিত হয়েছে তো এটা হয়ে যাবে মিথ্যা জল সংরক্ষণের জন্য কাটার রূপান্তরিত হয়নি বাষ্পমোচন রোধের জন্য কাটায় রূপান্তরিত হয়েছে তারপরে দেখো এম সর্বপ্রথম পশ্চিমবঙ্গে শুরু হয় এটাও সত্য কারণ এটা পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছিল তো এটা পাশে তোমরা সত্য লেখবে আর জল সংরক্ষণের জন্য ভরিমাংসা কাণ্ড কাটায় রূপান্তরিত হয় এটা কিন্তু পুরোপুরি মিথ্যা কারণ কাটায় রূপান্তরিত হয়েছে বাস্মমোচন রোধের জন্য এরপরে দেখো এই স্তম্ভ বিস্তম্ভ মেলাও তো প্রথমটা কি দেওয়া আছে দেখো প্রথমটা দেওয়া আছে দেখো কি নিউ নিউরো ট্রান্সমিটার তো নিউরো ট্রান্সমিটারের সঠিক উত্তর হয়ে যাবে ই নাম্বারটা এসি টাইল কোলিন ডিএনএ তো ডিএনএ হয়ে যাবে থাইমিন তারপরে বর্ণান্ধতা তো বর্ণান্ধতা হয়ে যাবে যৌন বাহিত বংশগত রোগ তারপরে দানা এটা হয়ে যাবে নিউরো প্লাজম সমস্ত অঙ্গ অপসারী বিবর্তন বিশ্ব উষ্ণায়ন হয়ে যাবে গ্রিন হাউস গ্যাস ঠিক আছে এগুলো তোমরা মিলিয়ে নিও তারপরে দেখো কী বলেছে বি সদৃশ শব্দটি বেছে লেখো গলগন্ড বর্ণান্ধতা মধুমেহ বামানন্দ সরি বামনত্ব তো দেখো গোলগণ্ড মধুমেহ বামণত্ব এই তিনটি কিন্তু হরমোন গঠিত রোগ বর্ণান্ধতা কিন্তু আলাদা এটা জিন গঠিত রোগ তারপরে দেখো আইসিএসএইচ এর পুরো নাম কী তো আইসিএসএইচ এর পুরো নাম দেখো এখানে কী লেখা আছে এই যে দেখো এদিক দিয়ে ইন্টার ইন্টার্স্টিটিয়াল সেল স্টিমুলেটিং হরমোন তো আইসি এস এইচের পুরো নাম হবে কি বললাম এই যে ইন্টারস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন তারপরে দেখো দুই এর একুশ নম্বর প্রশ্ন মানব বিকাশের কোন সময় কালকে শৈশবকাল হিসেবে চিহ্নিত করা হয় তো মানব বিকাশের তিন থেকে এগারো বছর সময়কালকে কী করা হয় শৈশবকাল হিসেবে চিহ্নিত করা হয় তো তিন থেকে এগারো গোল ও হলুদ বীজ যুক্ত মটর গাছের কয়েক প্রকার জিনোটাইপ হতে পারে তো চার প্রকার জিনোটাইপ হতে পারে একটি বায়ুপরাগী ফুলের নাম লেখো তো একটি বায়ুপরাগী ফুল হলো ধান তারপরে বলছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির শব্দ বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে প্রযুক্ত শব্দ বসাও অগ্রপদ অগ্রপথ সমসমস্ত অঙ্গ তাহলে মানুষের কক্সিস কী হয়ে যাবে নিষ্ক্রিয় অঙ্গ পশ্চিমবঙ্গের একটি রেড পান্ডা প্রকল্পের নাম লেখো তো পশ্চিমবঙ্গের একটি রেড পান্ডা প্রকল্পের নাম হলো দার্জিলিংয়ের সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দেখো এখানে লিখে দিয়েছি আমি দার্জিলিংয়ের সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক তারপর বলছে নিচে চারটি বিশ্বের মধ্যে তিনটি একটি বিশ্বের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো সংরক্ষিত বন অভয়ারণ্য বাইস্প তো এর মধ্যে ইনসিটু সংরক্ষণটাই কিন্তু বিসদৃশ্য ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি সিলে পর্যন্ত সরি আরও ভিডিওটি সেলাই পর্যন্তই ধন্যবাদ